হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 3টে আর এখন ইরাজ বাড়ি আসলো দোকান থেকে, আর আমি এখন যাব সয়াবিনটা ভাজতে। মানে ও আজকে সয়াবিন ভাজা খেতে চেয়েছে, তো সেগুলো সয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছে মা। আমি এখন তেল লবণ বেসন দিয়ে সয়াবিনটা ভাজবো। চলো রান্নাঘরে যাই, ও ততক্ষণ স্নান করে আস। তো এখানে আমি সয়াবিনগুলো ভাজবো। এই যে সয়াবিন, এটাকে একটু বেসন দিয়ে মাখাবো, তাহলেই হয়ে যাবে। এই যে তেল গরম হচ্ছে, এই যে এখানে সয়াবিন ভাজা হচ্ছে, সয়াবিনটা ভেজে নিয়ে ওই ঘরে গিয়ে খেতে দেবো। এই ঘরে এসে ভিডিও করতে ভালো লাগে, তার কারণ এই ঘরে একটু লাইটটা বেশি আছে, তাই ভালো বোঝা যায়। তো সয়াবিনটা ভেজে নিয়ে আমি ওই ঘরে যাচ্ছি, আর তারপরে তোমাদের দেখাচ্ছি আর কী কী রান্না হয়েছে। আজকে যেহেতু আমাদের নিরামিষ, সোমবার সোমবার মহাদেবের পুজো করি আমরা, তাই জন্য সোমবারটা নিরামিষই খাই, আর সেজন্য বেশি কিছু রান্না হয়নি, যা হচ্ছে নিরামিষ। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা রান্না, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল ভালোই লাগে খেতে আমার, তো তোমরা কেমন খাও অবশ্যই জানিও। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। এখন সন্ধ্যা হয়ে গেছে আর নীরাজ অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে করতে ওর খিদে পেয়ে গেছে, তো কী দেবো, হরলিক্স ছিল, হরলিক্সগুলো দিলাম একটু দুধ দিয়ে। আর ওর শরীরে হচ্ছে এত আলসি, ও বলে আমার শুধু শুয়ে পড়তে ইচ্ছা করে একটু পরপরই। এখনও চোখ মুখ ডলেই যাচ্ছে, মানে ওর এত ঘুম পায় সবসময়। তো যাই হোক, আমাদের ঠাকুরের আসনে কি কি ঠাকুর আছে তোমরা একটু দেখে নাও, প্রচুর ঠাকুর আছে। আর সন্ধ্যা দেখিয়েছি কখন, এখনো প্রদীপ জ্বলছে। এখানে ভাত হয়েছে, মানে ভাত হচ্ছে পটল সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ। আজকে এটাই হবে রাতের খাবার, আজকে এটুকুই হবে রাতের খাবার। তার একটা কারণ আছে, তার কারণ বাড়িতে সেরকম কিছু নেই, পনির ঠনির নেই যে রাতে রান্না হবে। আর সকালে তো সয়াবিন খেয়েছে অনেক, দুপুরে খেয়েছে, সেজন্য আর সয়াবিন রান্না করা যাবে না। আমি এগুলো রান্না করে নেবো দুধ চাল দিয়ে নিয়ে, তারপরে ওই ঘরে গিয়ে বসবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, আজকে বাপি বাজার থেকে কচুর লতি এনেছে, আর এই যে মা কাটছিল, এই যে কচুর লতি, এই যে কচুর লতি কাটছিল, কাটতে কাটতে ওই ঘরে কিছু সেলাই করতে গেছে মা। তো কচুর লতি কাটতে কাটতে মা মনে হয় ওই ঘরে গেছে সেলাই করতে, বাদ বাকিটা এসে কাটবে। কচুর লতি আমি কাটতে পারি না, কোনো দিন কাটিনি। আর আমার দেখো এখান দিয়ে ব্রণও উঠেছে, আমি জানি না আমার পিঠেও প্রচণ্ড ব্রণ উঠছে কিসের জন্য, পেট পরিষ্কার হচ্ছে না নাকি কিসের জন্য ব্রণ উঠছে জানি না। তো খুবই বাজে লাগে ব্রণগুলো, আর গালে গেলে দেয় নীরাজ, গেলে দেওয়ার সময় বিশাল ব্যথা করে। ওই বাড়িতে যখন থাকতাম আমার বোন ছিল ব্রণ গালার ওস্তাদ, আর এখানে এসে নীরাজ গেলে যখন দেয় তখন মনে হয় কী যে ব্যথা লাগে কি বলবো। তো এখানে রান্নাবান্না হয়ে গেলে ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের তো বলেছি নীরাজ বেশি ব্লগে আসতে পারবে না, সে ওর সামনে এক্সাম, তো এই যদি ভিডিওতে টাইম দেয়, আমাকে টাইম দেয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা হয়তো আর সুন্দর হবে না, সেজন্য আর আমিও ওর কাছে এখন টাইম নেব না, আর ভিডিওতেও বেশি আনতে পারবো না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি একাই এখন থেকে ব্লগ করব। তো আর যে কথাটা বলতে চাইছিলাম, ও যেটা বলল যে ঘনশ্যাম বলেছে যে আমার কোথাও শান্তি নেই, আমি কোথাও গিয়ে শান্তি পাই না, আসলে ওটা হলো আমার বোনের ছেলে আয়ুষ। আয়ুষ দুদিন আগে মানে স্কুলের ছুটিতে এসেছিল আমাদের বাড়িতে, তো স্কুলের ছুটিতে এসে কি
যেন হয়েছে, অনেকক্ষণ ফোন দেখেছে। তারপরে বলছি বাবা তুই ফোন দেখবি না আর, অনেক ফোন দেখে নিয়েছিস বলেছি, তাই জন্য বলছি। আমি বলছি আমার কোথাও গিয়ে শান্তি নেই, আমি ভাবলাম মানির বাড়ি এসে শান্তি পাবো, এখানেও শান্তি নেই। দেখো আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, আমি একটু বারান্দা দিয়ে হেঁটে নিই, কারণ বেশি হাঁটা হয়নি আজকে, কোথাও বেরোনোও হয়নি আর খুব বেশি নড়াচড়াও হয়নি, বাড়ির কাজই হয়েছে আর বাদ বাকি কিছুই হয়নি। তো সেজন্য একটু আমি এক ঘন্টা হেঁটে নিই, নাহলে এই যে ব্রণ এগুলো হয়তো কমবে না, পেটের প্রবলেম থেকেই হচ্ছে মনে হচ্ছে আমার। তো চলো ঘরে যাই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই কি করছিস তোরা, কি করছিস? আমরা কিছু করছি না, আমরা ওই ক্যামেরার দিকে ছবি আঁকছি। কি ছবি আঁকছিস দেখি? বাহ খুব সুন্দর ছবি আঁকছিস। এই দেখ আমি ধরি। বলো তোমার ছবি কে কেমন লাগছে ট্যাটু করে? বিচ্ছিরি। এইমাত্র বৌদিরা মানে বৌদিকে ফোন করেছিলাম ওদের ভিডিও দেখে, তো ওদের ভিডিও দেখে আর ওদের কথাবার্তা শুনে আমার তো ভয়ে হাত পা কাটা দিচ্ছে। মানে এরকম জানি না, হয়তো সত্যি মানুষ থাকলে মানে পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জিও থাকে, তো ভূত মানে ভূতের ইয়ে দেখে আমার মুক্তি কথা বলে হচ্ছে কোনো খুব ভয় লাগছে। আমি একা একা আবার বাইরে যেতে পারবো কি তাও জানি না। গিনি আমার সাথে যাবি তো? যাবি তো? আমরা ভূত দেখলাম না বল, আবার ভয় লাগছে। ঠিক আছে, তোমরা যারা ওদের ভূতের ভিডিও দেখনি, মানে ভূতের ভিডিও না, এটা সত্যি সত্যি ভূত আছে তাদের অফিসে, তো যারা দেখনি তারা ওদের চ্যানেলে গিয়ে দেখে নাও আমার ব্লগসে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে আমি এখানে বোরোইন লাগিয়েছি তার কারণ হচ্ছে আমার এখানে জঠরটা বেরিয়েছে, আর জঠরটাকে মানে ব্যথা করছে তাই জন্য বোরোইন লাগিয়েছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো আমরা। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। তো চলো তারা, বাই বাই।